يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين. وقال سبحانه وتعالى: يا أيها الذين آمنوا إذا ضربتم في سبيل الله فتبينوا ولا تقولوا لمن ألقى إليكم السلام لست مؤمنا تبتغون عرض الحياة الدنيا فعند الله مغانم كثيرة كذلك كنتم من قبل فمن الله عليكم فتبينوا إن الله كان بما تعملون خبيرا. মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এমনিতেই জুমার খুতবা শোনার জন্য মনোযোগী হতে হয়, তখন অন্য কোনো কাজ, কোনো কথা, কোনো চিন্তা চেতনা করা যায় না। এমনকি কেউ যদি পাশে কথা বলে তাহলে তাকে পর্যন্ত বলা যায় না উস্কুত। উপাদানগুলো রয়েছে মানুষের ভোগের, উপকরণগুলো একটু আমাকে বলো তো কি কি আছে। বলে কাইফা আউদুলাকা মাতা আর দুনিয়া, আমি কিভাবে এই দুনিয়ার এত জিনিস আপনাকে বলবো, এটা কি বলা সম্ভব নাকি? এটা তো বলা সম্ভব লাইসা হাদা ইয়াতায়াসসারু আলাইয়া, এটা আমার সম্ভব না বলা। তখন তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আজিস্তা আন তাউদ্দা আলাইয়া মাতা আদ দুনিয়া ওয়াল্লাহু ক্বাদ শাহিদা বিকিল্লাতিহি ফিল কোরআন। তুমি আমাকে বলছো আমি রাসূলের চরিত্র বলার জন্য, আমি তোমাকে বললাম দুনিয়ায় যে সকল ভোগের জিনিসগুলো আছে এগুলো বলো তো, তুমি এগুলো বলতে পারলে না, তুমি বললে বলা সম্ভব নয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, কুল মাতা আদ দুনিয়া কালিল, দুনিয়ার এই ভোগের সামগ্রীগুলো খুবই কম, সংখ্যায় খুবই কম, খুবই নগণ্য, এটাই তুমি বলতে পারলেন না। আর তুমি আমাকে বলছো আমি রাসূলের চরিত্র তোমার কাছে বলার জন্য, ওয়াল্লাহু ক্বাদ শাহিদা বি আযমাতিহি ফিল কোরআন হিনা ক্বাল ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআনে তিনি বলেছেন তিনি বিশাল মহান চরিত্রের উপর আছেন, এই বিশালত্ব এর কথা আল্লাহ তাআলা বলেছেন তার চরিত্রের ব্যাপারে। তুমি ক্ষুদ্র জিনিসই আমাকে বলে বলতে পারছো না, আমি বিশাল জিনিস কিভাবে তোমাকে বলি বলবো, এটা তো আমার পক্ষে গুনে বলা সম্ভব না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্মানিত ভাইরা এবং বোনেরা, আমি কিভাবে সেই রাসূলের কথা বলবো? একজন কবি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মাদের মতো দ্বিতীয় কাউকে এই পৃথিবীতে সৃষ্টি করেন নাই। আমার মৃত্যুর পর যখন হিসাব নিকাশ শুরু হবে, আমি যদি চান্স পাই ফেরেশতা থেকে বলবো আমি একটু রাসূলকে দেখতে চাই, আমাকে আগে একটু রাসূলকে দেখাও, তারপরে আমি একটু ভালো করে তাকে দেখতে চাই, তারপরে তুমি আমার হিসাব নিকাশ শুরু করে দিও। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তার কাছে আসতেন, আনাস ইবনে মালিক বলতেন, আমি একবার রাসূলের দিকে তাকাই এবং একবার আমি চাঁদের দিকে তাকাই, সূর্যের দিকে তাকাই, আমি দেখতাম তার চেহারাটা চাঁদ সূর্যের চেয়ে অনেক অনেক বেশি দীপ্তিমান। চেহারাটা যদি এরকম দীপ্তিমান হয় তাহলে চরিত্রটা কেমন দীপ্তিমান। واحسن منك لم ترى قط عيني واجمل منك لم تلد النساء خلقت مبرئا من كل عيب كانك خلقت كما تشاء। তার কবি হাসান বিন সাবিত বলেছেন, আপনার চেয়ে সুন্দর আমার চোখ কাউকে দেখেনি, আপনার চেয়ে সুন্দর এই পৃথিবীর কোন নারী কোন সন্তানকে কখনোই জন্ম দেয় নাই। আপনি এত সুন্দর করে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাসূলকে পাঠিয়েছেন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজকে প্রচন্ড সেলফ ডিসিপ্লিন এর মধ্যে তিনি রাখতেন, তার ব্যক্তিগত জীবনে তিনি প্রচন্ড তার নিজের উপর তিনি খুবই ডিসিপ্লিন অর্থাৎ খুবই নিয়ম শৃঙ্খলার মধ্যে তিনি চলতেন,
তিনি রাত ভর তিনি দাঁড়িয়ে নামাজ আদায় করতেন হাত্তা তাওয়াররামাত কদামাহু তার পাগুলো ফুলে যেত পাগুলো ফেটে যেত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মলম লাগাতে আর কাঁদতেন আপনাকে এত ইবাদত কেন করা লাগে আল্লাহ বলেছেন না ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আল্লাহ তাআলা আপনার তো অতীতের সকল গুনাহগুলো maaf করে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে কেন ইবাদত এত বেশি করা লাগে তিনি বলেছেন আফালাম আকুন আব্দান শাকুরা আফালা আকুন আব্দান শাকুরা আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা কি আমি হব না যিনি আমাকে এত দিয়েছেন আমি তো তার প্রতি কৃতজ্ঞ হবই এটা কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছেন ইয়া আইহাল মুযাম্মিল কুম আল-লাইলা ইল্লা ক্বালিলা ইয়া আইহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির তিনি তার নিজকে কঠোর নিয়ন্ত্রণের মধ্যে তিনি রাখতেন তিনি কখন ঘুম থেকে উঠবেন কখন তিনি ঘুমাতে যাবেন কখন তিনি খাবেন কতটুকু তিনি খাবেন কিভাবে তিনি কথা বলবেন কিভাবে তিনি আচরণ করবেন ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা এমনকি তার চোখটাকে কখন তিনি ভ্রূকুঞ্চিত করলে এই ভ্রূকুঞ্চন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রত্যাশা এবং প্রত্যাদেশ মতো না যায় তাহলে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করে দেন লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক আল্লাহ যা হালাল করেছেন তা কেন আপনি হারাম করছেন তাবতাগি মারদাত আজওয়াজিক আপনার স্ত্রীদেরকে সন্তুষ্ট করতে চান আল্লাহু গাফুর রহিম আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন ঠিক আছে নো প্রবলেম কিন্তু সামনে এটা করবেন না আর সামনে কিন্তু এটা করবেন না তিনি তাকে বললেন আদাসা ওয়া তাওয়াল্লা তার কাছে একজন অন্ধ এসেছে তিনি একটু ভ্রূকুঞ্চিত করলেন একটু হালকা ভ্রূকুঞ্চন আদাসা মানে হচ্ছে একটু চোখের কোণায় কপালের ভাঁজে একটু হালকা অসন্তুষ্টির রেখা ফুটি উঠা এটা কেউ দেখে না আল্লাহ কেবল দেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল দেখেছেন আর কেউ দেখেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অন্ধের সাথে তিনি আচরণ করেছেন বলে আল্লাহ বললেন সে অন্ধ তো দেখেই না অন্যরা কেউ বুঝতেই পারে নাই আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে দিলেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল ব্যাপারে বললেন فبما رحمة من الله لنت لهم সম্মানিত ভাইরা ভালো করে শুনুন নিজের ব্যাপারে কঠোর হতে হবে আমরা একটা ডিফারেন্ট ওয়ার্ল্ডে বসবাস করছি না আমরা একটা ডিফারেন্ট পৃথিবী তৈরি করেছি আমরা আমাদের নিজেদেরকে যত পারি ছাড় দিয়ে দিই কিন্তু অন্যের ব্যাপারে প্রচন্ড 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 কঠোর এই কঠোরতার কোনো সীমা নাই কেউ আমার বিরুদ্ধে বলে তার জিব্বা আমি টেনে ফেলে ছেড়ে ফেলতে চাই কেউ আমার বিপক্ষে দাঁড়ালে আমি তাকে প্রয়োজন হত্যা করে ফেলবো এরকম একটা দুনিয়া কিন্তু আমার নিজের ব্যাপারে সবকিছু হালাল আমি মানুষকে হত্যা করা হালাল মানুষের রক্তপাত করা হালাল মানুষকে গালিগালাজ করা হালাল মানুষের সম্মান সম্ভ্রম সবকিছু নষ্ট করা আমার জন্য হালাল কিন্তু কেউ আমার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করলে আমি তার টুটি ধরে ছেড়ে ফেলব আমি তার গলা বন্ধ করে দেব তার দম বন্ধ করে দেব অথবা আমি তাকে হত্যা করে ফেলব আমি তার সবকিছু সিজ করব আমি তার সম্মান মর্যাদা এগুলো সবকিছুকে বলুন্টিত করে দেব এটা আমরা তৈরি করেছি এমন একটা সমাজ অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেন খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলেন ফাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতালহুম লুক এট দ্য সিচুয়েশন বদরে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে একদল তীরন্দাজ আন্ডার দ্য লিডারশিপ অফ আব্দুল ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত তীরন্দাজ আব্দুল ইবনে জুবায়ের নেতৃত্বে দুই পাহাড়ের গিরিপথে 50 জন তীরন্দাজকে রেখে দিয়ে বললেন আমরা মারা যাই অথবা বেঁচে থাকি তোমরা এই জায়গা ত্যাগ করবে না তোমরা এখানেই থাকবে এটাকে তোমাদেরকে পাহারা দিতে হবে উহুদের ময়দানেও বদরের মতো কিছুক্ষণের মধ্যেই শত্রুরা ধরাশায়ী হয়ে গেল তারা পলায়ন শুরু করলো সাহাবায়ে কারাম আমরা যারা যুদ্ধের ময়দানে ব্যাটল ফিল্ডে যারা ছিলেন তারা গনিমতের মালগুলো কালেক্ট করা শুরু করছিলেন যারা ওই যে পাহাড়ে যারা অবস্থিত পজিটেড এন্ড পোস্টেড তারা সেখানে দেখলেন যে যুদ্ধ হয়ে তো আমরা অলরেডি বিজয়ী হয়ে গেছি অথবা এখানে বসে থাকার প্রয়োজন কি আমরা যাই গনিমতের মাল সংগ্রহ করি কারণ এখন এখানে দাঁড়িয়ে থাকার কোনো অর্থ নাই যিনি লিডার কমান্ডার ব্যাটলফিল্ড চিফ তিনি বললেন রাসূল কিন্তু বলেছেন আমরা যেন জীবনে এবং মরণে যতক্ষণ না তিনি নির্দেশ প্রদান করবেন ততক্ষণ যেন আমরা এখান থেকে না নড়ি
তারপরে তারা সেখান থেকে চলে গেলেন খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে 200 অশ্বারোহী ঠিক এর পেছনেই ওত পেতে ছিল কখন তারা সুযোগ পাবে এই গিরিপথ এর মধ্য দিয়ে এবং মুসলমানদেরকে পেছন থেকে আক্রমণ করবে খালিদ ইবনে ওয়ালিদ তিনি চান্স পেয়ে গেলেন তিনি পেছন থেকে আক্রমণ করলেন মুসলিমরা তাদের তলোয়ার তাদের তীর তাদের অস্ত্রশস্ত্র রেখে তারা গনিমতের মাল কালেক্ট করছে এবং দে ওয়্যার ভেরি মাচ আনমাইন্ডফুল কারণ এরকম সিচুয়েশনে তাদের কিছু চিন্তা করার প্রয়োজন ছিল না যদিও তারা বিজয়ী এরকম একটা অবস্থায় তারা অস্ত্রশস্ত্র রেখে তারা গনিমতের মাল কালেক্ট করছে তারা অমনোযোগী পেছন থেকে তারা আক্রান্ত পেছন থেকে যখন হর ছত্রগুলো শোনা গেল ওই যে কুরাইশরা যখন পালাচ্ছিল তারা তখন সেখান থেকে আবার তারা উল্টো দিকে তাকিয়ে দেখলো যে তাদের ওত পেতে থাকা সৈন্যরা খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে মুসলিমদেরকে পেছন থেকে আক্রমণ করছে মুসলিমরা ছত্রভঙ্গ হয়ে গেছে তারা এখন পরাজিত অনেকে শাহাদত বরণ করেছেন বাকিরা তারা পলায়ন করছেন তারা ওই দিক থেকে তারা উপর থেকে সামনে থেকে তারা আক্রমণ করলো পেছন থেকে এই দিকে সামনে থেকে এইরকম এইরকম একটা আক্রমণের অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রুবাই অর্থাৎ তার এই যে তার মানির যে দাঁত এই মানির দাঁত পর্যন্ত তার ভেঙে যায় তার কপাল ফেটে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেহুশ হয়ে একটা গর্তের মধ্যে পড়ে যান চারিদিকে রব এই আওয়াজ চলে যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছে কারণ যে রাসূলকে পাথর মেরেছিল সে যখন দেখেছে রাসূল এখানে পড়ে গেছে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না দেখা যাচ্ছে না সে চারিদিকে এই আওয়াজ তুললো যে আই কিল মুহাম্মদ আমরা তাকে হত্যা করেছি সাহাবাই কেরামরা তাদের মনোবল হারিয়ে ফেললেন এমনকি আবু বকর ওমর পর্যন্ত তারা পাহাড়ের উপরে গিয়ে ওহুদ পাহাড়ের উপরে গিয়ে তারা সেখানে বসে আছেন কি করবেন আনাস ইবনে নাদর তাদেরকে কি বলেন আপনারা এখানে বসে আছেন কেন তুমি কি জানো না কি হয়েছে কি হয়েছে রাসূল মারা গিয়েছেন তো আপনারা এখানে কেন রাসূল মারা গেলে জীবন দিয়ে আমাদের লাভ কি আমরা এই জীবন দিয়ে কি করব তিনি যুদ্ধের ময়দানে গেলেন আনাস ইবনে নাদর রাদিয়াল্লাহু তাআলা যখন তার লাশটা খুঁজে পাওয়া যায় সেখানে শত্রুর উপর আঘাত ছিল তার শরীরে এরকম একটা সিচুয়েশনে সাহাবাই কেরামদেরকে নিয়ে তিনি ফিরে আসেন মদিনায় আপনি এবং আমি হলে কি করতাম আমাদের আচরণ কি হতো ঠিক এই মুহূর্তে সূরাত আল ইমরান এই আয়াতটি নাযিল হয়েছে সূরা আল ইমরান পুরোটাই প্রায় উহুদ এবং বদরের সংক্রান্ত আলোচনা আল্লাহ সুবহানাহু বললেন ফাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল ক্বালবি লানফাদ্দু মিন হাওলিক এদের যাদের কথা আপনি এরা যারা আপনার সাথী আপনার আসহাব তাদের সাথে উত্তম আচরণ করুন কোমল আচরণ করুন যদি আপনি তাদের প্রতি কর্কশ আচরণ করেন কঠোর হৃদয়ের অধিকারী হন আপনি যদি তাদের সাথে দুর্ব্যবহার করেন তাহলে তারা আপনার থেকে লানফাদ্দু মিন হাওলিক আপনার কাছ থেকে তারা চলে যাবে ফাআফু আনহুম আল আফু খুযিল আফওয়া আপনি তাদেরকে ক্ষমা করে দিন ওয়াস্তাগফির লাহুম ক্ষমা করলে হবে না আল্লাহর কাছেও আপনি তাদের জন্য ক্ষমা চান ওয়াশাওয়িরহুম ফিল মা আমরি কেবল ক্ষমা চাইলে হবে না তাদেরকে অ্যাক্টিভলি আপনার সকল কাজে এঙ্গেজ করুন একবার চিন্তা করে দেখুন আল আফ হোয়াট ইজ দ্য মিনিং অফ আল আফ আফুন শব্দের অর্থ কি আমি তো একাডেমিক ডিসকাশনে যাই ইট উইল টেক লং টাইম অনেক লম্বা সময় লাগবে আফুন শব্দের আলোচনা করার জন্য আফুন মানে হচ্ছে আপনার অন্তর থেকে কারো প্রতি খুব বিদ্বেষ ইত্যাদি সব একেবারে ডিলিট করে দেয়া এর কোনো ট্রেস এর কোনো অস্তিত্ব এখানে থাকবে না এভাবে ক্ষমা করে দিন ফাআফু আনহুম আপনার মনে কোনো ক্ষোভ থাকবে না এমনকি এর কোনো স্মৃতিও থাকবে না যে ওর কারণে আপনার এই ক্ষতি হয়েছিল এটা অন্তর থেকে ডিলিট করে দেন এবং আলাফ মানে হচ্ছে মানুষের পক্ষে যতটুকু করা সম্ভব শুধুমাত্র তার কাছ থেকে ততটুকু গ্রহণ করুন ওয়ালা তাতলুব মিনহুম আল জুহদা বিগাইরি কুলফাতিন ওয়ালা তাকলিফিন তার উপর কোনো বোঝা চাপিয়ে দেবেন না এবং তার কাছ থেকে তার ক্ষমতার বাইরে কোনো কিছু প্রত্যাশা করবেন না যতটুকু তার পক্ষে সম্ভব ততটুকু তার কাছ থেকে গ্রহণ করুন তার উপর কোনো ধরনের কঠোর আচরণ করবেন না কঠোরতা প্রদর্শন করবেন না এবং তার সাথে উত্তম কোমল আচরণ করুন হাত্তা লা ইয়ানফিরু যেন তারা আপনার কাছ থেকে চলে না যায় এটা হলো আল আফ আপনি ভালো করে শুনুন এটা আপনাদেরকে বলছি রাসূলকে আল্লাহ কেবল বলেন খুযিল আফওয়া অথবা ফাআফু আনহুম তাদেরকে ক্ষমা করে দিন আপনি ক্ষমা করতে পারেন আপনি বলতে পারেন আমি আপনাকে মাফ করে দিয়েছি কিন্তু এর মানে নয় যে আমি মন থেকে এটাকে ডিলিট করে দিয়েছি মনে কিন্তু এটা আছে যেমন আপনার স্ত্রী আপনাকে বলে 20 বছর আগে তোমাকে আমি মাফ করে ভুল করেছিলাম
20 বছর পরেও তিনি এটা মনে করেন 20 বছর আগে তুমি খাওয়ার ব্যাপারে আমাকে আচরণ করেছিল তোমাকে যে সেই দিন রেখে আমি চলে যাই নাই এটাই ভুল ছিল ছোট ইস্যু কিন্তু বাট শি ডাজন্ট ফরগেট বোনেরা তারা অন্যভাবে নেবেন না এটা অন সাইড নোট অন লাইট নোট বাস্তবতা এটা আমরা অনেক ছোট ছোট ইস্যু পর্যন্ত ভুলে যাই না এগুলোকে আমরা মাথায় রাখি আল্লাহ বললেন এত বিশাল ডিজাস্টার এটাকে আপনি অন্ত থেকে ডিলিট করে দিতে হবে কেবল ডিলিট করলেই চলবে না আপনি অন্ত থেকে ডিলিট করে দিবেন আপনার অন্তরকে আরো প্রশস্ত করতে হবে এজন্য আল্লাহকে বলুন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন আপনি কবে বলেছেন আপনার মুসলিম ভাই বোনদের জন্য আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ আপনি তাদের বিপদ আপদ দূর করে দিন মুসলিমদের কষ্ট দেখার পর আপনার চোখ থেকে কবে পানি পড়েছে একবার বলুন তো আপনি কবে কেঁদেছেন সর্বশেষ আপনার মুসলিম ভাই আপনার বোন আপনার প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন তাদের কষ্ট দেখে আপনার কষ্ট লেগেছে আল্লাহর কসম করে বলছি যদি আপনার অন্তরে আঘাত যদি না লাগে আপনার চোখ থেকে যদি পানি না পড়ে তাহলে আল্লাহর কসম আপনি প্রকৃত ঈমানদার হতে পারেন নাই আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন আল্লাহ রাসূল বলেছেন আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদিন মুমিনরা হচ্ছে তারা একটা শরীরের মতো আল্লাহ তাআলা বলেছেন তারা ইখওয়ান আল্লাহ সুবহানাহু বলেছেন তোমরা আল্লাহর রাস্তায় দাঁড়াও কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস শিশা ডালা প্রাচীরের মতো যেভাবে একটা অংশ আরেকটা অংশকে শক্ত করে ধরে রাখে যে কারণে বিল্ডিং গুলো পড়ে যায় না কারণ একটা ইট আরেকটা ইটকে শক্ত করে ধরে রাখে বলে না তুমি ইন্ডিভিজুয়াল আমি ইন্ডিভিজুয়াল তুমি আলাদা আমি আলাদা যদি তাই বলতো তাহলে এই ইমারত গুলো কোনোদিন নির্মিত হতো না মুসলিম উম্মার চরিত্র হচ্ছে এইরকম তারা একজন আরেকজনকে এভাবে ভালোবাসে ওয়াস্তাগফির লাহুম আল্লাহর কাছে ক্ষমা চায় ওয়াসাউ ইয়ারহুম ফিল আমরি আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে না ওদেরকে কাছে টানতে হবে ওদেরকে ডাকতে হবে এইরকম না যে ঠিক আছে আমি তার সাথে কোনো খারাপ আচরণ করব না কিন্তু আমি তার বাড়িতে যাব না খাবো না তাকে ডাকবো না তার দিকে তাকাই তো আমি চাই না ব্যাপারটা কিন্তু এরকম না ওয়াসাউইরহুম ফিল আমরা ডাকুন তাদের সাথে কথা বলুন পরামর্শ নিন এবং তাদেরকে আপনার ডিসিশন মেকিং প্রসেসে তাদেরকে আপনি ইনভলভ করুন ওয়াসাউইরহুম ফিল আমর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের ব্যাপারে ঠিক এই কথাই বলেছেন প্রিয় ভাইরা সম্মানিত বোনেরা আমরা অন্যদের ব্যাপারে প্রচন্ড কঠোর আমরা আতশ কাজ নিয়ে যাই অন্যের বিভিন্ন ত্রুটি বিচ্ছুতি এগুলো আমরা দেখার জন্য কিন্তু আমাদের নিজেদের ব্যাপারে আমরা বিশাল বড় ফাঁক ফোকর অনেক বড় সেখানে ছেদ রয়েছে অথবা অনেক বড় ফোঁটা সেখানে রয়েছে এবং অনেক বড় গর্ত সেখানে রয়েছে অনেক বড় ত্রুটি বিচ্ছুতি রয়েছে কিন্তু এগুলোকে আমরা তখন আর দেখি না এগুলোকে আমরা তখন ওভারলুক করি তখন আমরা অন্ধের মতো করে আচরণ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যেভাবে প্রতি পদক্ষেপে তাকে দিক নির্দেশনা প্রদান করেছেন এবং প্রত্যেকটা পদক্ষেপে তাকে গাইড করেছেন এই গাইডেন্সটা দেখুন রাসূলের ব্যাপারে তার নিজের ব্যাপারে তিনি যেন কঠোর হন কিন্তু অন্যের ব্যাপারে যেন তিনি খুবই লেনিয়েন্ট অন্যের ব্যাপারে তিনি যেন প্রচন্ড কোমল হন এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে এই নির্দেশ প্রদান করেছেন আমাদের পরিবারগুলো আজকে কেন ধ্বংস হইতে জানেন কারণ আমরা নিজেদের ব্যাপারে নিজের দায়িত্ব দায় এর ব্যাপারে আমরা খুবই লেনিয়েন্ট হয় স্বামী অথবা স্ত্রী স্বামী যখন স্ত্রীর সাথে কথা বলে তখন মনে হয় শত্রুর সাথে কথা বলছে স্ত্রী যখন স্বামীর সাথে কথা বলে তখন যেন শত্রুর সাথে কথা বলছে কিন্তু অন্য জায়গায় তাদের আচরণ খুবই ভালো এই জন্য আমি বলি সাধারণত কোনো নারী তার বান্ধবীর সাথে যে সুরে কথা বলে অথবা তার বন্ধু অথবা এমনকি তার কলিগের সাথে যেভাবে কথা বলে অথবা ফরেন একটা অপরিচিত একটা ফোন কল পাওয়ার পরে তিনি যেভাবে হ্যালো বলে শুধুমাত্র তার স্বামীকে যদি প্রতিদিন এভাবে কথা বলতো তাহলে এই ঘরগুলো জান্নাতে পরিণত হয়ে যেত এমনকি স্বামীরা পুরুষরা তারা তাদের কলিগ নারী কলিগের সাথে যেভাবে কথা বলে অথবা একটা ফেমিনিন কণ্ঠ যদি একটা ফোন যদি আসে কোনো একজন নারীর ফোন যখন আসে তার সাথে যে সুরে কথা বলে যে স্বরে কথা বলে তার স্ত্রীর সাথে যদি সেভাবে কথা বলতো তার প্রত্যেকটা ঘর জান্নাতে পরিণত হয়ে যেত কিন্তু সেটা তো নাই সেখানে সবচেয়ে হার্শ মোস্ট আপনার ক্রুয়েলেস্ট ক্যারেক্টার অর ফেস উই শো ইনসাইড আওয়ার ফ্যামিলি এনভায়রনমেন্ট আমরা আমাদের পরিবারের কথা যদি বলি প্রতিদিন আমরা ডিভোর্সের ব্যাপারে কি পরিমাণ কথা শুনি এর যদি আপনারা জানতেন অথবা শুনতেন আপনারা অবাক হয়ে যেতেন কি কারণে মানুষের পরিবারগুলো ভেঙে যাচ্ছে হাই এক্সপেকটেশন আমার 10,000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট লাগবে 3,000 স্কোয়ার ফিটের বাড়ি লাগবে ওই রকম গ্লাস লাগবে ওই রকম গাড়ি লাগবে আমার ওই জায়গা আমাকে থাকতে হবে ওই এরিয়ায় আমাকে যেতে হবে এইটা ছাড়া কোনো আলোচনাই নাই এমনকি হান্নানা মান্নানা বান্নানা কান আবার কি
সদাকা হাদাকা বাওয়াকা বরাকা এরকম নারীদের চরিত্র হয়ে গেছে কেবল কম্পারিজন করবে যে আমার ওই বান্ধবীর কত সুন্দর অবস্থা আমার বোনের কত ভালো অবস্থা তার এত এত বিশাল বিশাল আছে তোমার বিয়া করি আমি ভুল করছি পরিস্থিতির এই লেভেলে আর পুরুষরা তো নর্তকীদেরকে দেখে টেলিভিশনে নর্তকীদের কতবা পতিতাদের চেহারা দেখার পর তার স্ত্রীর সাথে ওই পতিতার চেহারা মিলায় ওই পতিতার চেহারাটা এত সুন্দর আমার স্ত্রী যদি এরকম সুন্দর হইতো পরিবারগুলো কেমনে টিকবে ধ্বংস হয়ে যাচ্ছে অধিকাংশ পরিবারগুলো এই হাই এক্সপেকটেশন এটার কারণে আমরা আমাদের নিজেদের ত্রুটির দিকে কখনো তাকাই না আমরা কেবল অন্যের ত্রুটির দিকে তাকাই অন্যের ত্রুটি বিচ্ছুতির দিকে তাকাই গোটা পৃথিবী আমি মুসলিম উম্মার কথা বলছি অন্যদের কথা বলছি না মুসলিম উম্মা ধ্বংস পায় আমি বাংলাদেশের কথা আমি বলবো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে সময় দেন এবং আল্লাহ তাআলা যদি সময়ের মধ্যে বারাকা প্রদান করেন সম্মানিত ভাইয়েরা আল্লাহ তাআলা বলেন খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি এজন্য কবি কবি আবুল আসওয়াদ দুয়ানি তিনি বলেছেন খুযি আল আফওয়া মিন্নি তাসতাদিমি মাওয়াদাতি ওয়া লা তানতুকি ফি সাওরাতি হিনা আগদাবু তার স্ত্রীকে লক্ষ্য করে তিনি বলেছেন তুমি আমার প্রতি কোমল আচরণ করো তুমি আমার ছোট ছোট ত্রুটি বিচ্ছুতিগুলো ক্ষমা করে দাও এগুলোকে বড় করে দেখো না তাহলে আমার ভালোবাসা তোমার জন্য স্থায়ী হবে এবং তুমি আমার অনুপস্থিতিতে যখন কথা বলবে অথবা আমার সামনে যখন তুমি কথা বলবে আমি যখন রাগান্বিত এই অবস্থায় তুমি আমার সাথে কোনো কথা বলবে না আমি রাগান্বিত হলে তুমি চুপ করে থাকবে ফা ইন্নি ওয়াজাদতুল হুব্বা ফিস সদরি ওয়াল আযা কারণ আমার অন্তরে একদিকে ভালোবাসা আছে অন্যদিকে কষ্ট আছে তোমাকে মনে রাখতে হবে ইজা ইস্তামা আলাম ইয়ালবাসিল হুব্বু ইয়াযহাবু যখন দুইটা একত্রিত হয় আমি তোমাকে ভালোবাসতেও চাই কিন্তু তোমার কথা আমাকে কষ্ট দেয় তুমি যদি আমাকে কথা দিয়ে কষ্ট দাও তাহলে আল্লাহর কসম করে বলছি আমার ভালোবাসা চলে যাবে আমার ভালোবাসা থাকবে না ভালোবাসা যদি আপনি অন্যের সাথে যদি উত্তম আচরণ করেন তাহলে কেবল আপনি পেতে পারেন যদিও এটা আমি কবির পারিবারিক এনভায়রনমেন্টের কথা বলছি কিন্তু সত্যিকার অর্থে এটা আমাদের সামাজিক ইস্যু এটা আমাদের প্রাতিষ্ঠানিক ইস্যু এটা আমাদের যে রাষ্ট্রে আমরা বসবাস করি এই রাষ্ট্রের এটা ইস্যু গোটা মুসলিম উম্মার এটা ইস্যু এই জন্য আমাদের প্রত্যেকে যখন আমরা আচরণ করি তখন আমরা সুন্দরভাবে আমাদের আচরণ করা দরকার অন্যের সাথে আমাদের সুন্দর করে আচরণ করা দরকার সম্মানিত ভাইয়েরা আমি বলছিলাম গত দুই তিন দিন তিন চার দিন আগে আমি একজন স্কলার এর কাছে শুনছিলাম তিনি বলছিলেন যে লন্ডনের কোন একটা মসজিদে তিনি খুতবা দিয়েছিলেন সেই আলোচনায় ওইখানে তিনি একজন ইয়াং ম্যানের সাথে তার পরিচয় হয়েছে ইয়াং ম্যানের সাথে তার জীবন তিনি কেন মুসলিম হয়েছে তিনি খ্রিস্টান ছিলেন তিনি মুসলিম হয়েছে তার মুসলিম হওয়ার গল্প তিনি বললেন যে আমি ইসলাম গ্রহণ করেছিলাম তার চুলগুলো ছিল অনেক লম্বা তিনি মসজিদে আসতেন ইসলাম গ্রহণ করেছেন প্রচন্ড প্রচন্ড ভালোবাসা দিনের জন্য তিনি মসজিদে আসতেন তার চুলগুলো লম্বা একদিন একজন খুবই নতুন করে ইসলামকে ভালোবাসে এরকম একজন যুবক তাকে লক্ষ্য করে বললেন অথবা একজন বৃদ্ধ যে বৃদ্ধর একটু খিটখিটে স্বভাবের হয় এরকম বৃদ্ধ দেখে তাকে লক্ষ্য করে বললে এ নাকি মুসলমান দেখো তার চুল কত লম্বা এ নাকি মুসলমান এরকম মুসলমান হলে তাহলে কি হবে তিনি বললেন যে আল্লাহর কসম আমি প্রচন্ড কষ্ট পেয়েছি আমি ভাবলাম এটা কেমন ইসলাম আমি গ্রহণ করলাম আমি বাসায় চলে গেলাম আমি নামাজটা ঠিকমতো মনোযোগ দিয়ে পড়তে পারলাম না এরপর আমি কয়েক মাস পর্যন্ত মসজিদে আসতে পারলাম না আই ওয়াজ কনফ্রন্টিং উইথ মাইসেলফ আমি আমার নিজের সাথে দ্বন্দ্বে এই যুদ্ধে আমি লিপ্ত হয়ে গেলাম আমি কি ইসলাম ত্যাগ করব নাকি ইসলামে আমি থাকব আমি কি ইসলামেই থাকব নাকি ইসলাম আমি পরিত্যাগ করব আমি আমার নিজের সাথে যুদ্ধ করছিলাম কোন এক সময় আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করলেন আল্লাহ বললেন আমার অন্তরে এরকম একটা ভাবনা ভালোবাসা ঢেলে দিলেন তুমি একজন ব্যক্তির জন্য কেন ইসলাম পরিত্যাগ করবে তুমি তো ইসলাম জেনেই শুনেই গ্রহণ করেছো তিনি দেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরপর আমি আমার চুলগুলো কেটে ফেললাম আবার আমি মসজিদে আসা শুরু করলাম এরপর আমি রাসূল ইসলামের জীবনী পড়া শুরু করলাম জীবনী পড়তে গিয়ে আমি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল লম্বা ছিল দেন আই ক্রাইড আমি এই একটা মানুষের ভুলের কারণে আমি ইসলাম ত্যাগ করছিলাম আমার রাসূলের চুল তো লম্বাও ছিল কিন্তু এই লোকটা কেন আমাকে এরকম আঘাত করলো সম্মানিত ভাইয়েরা আপনার আচরণে কত মানুষ যে ইসলাম থেকে চলে যাচ্ছে আপনি হয়তো জানেন না বিশ্বাস করেন সামটাইমস আই ক্রাই আমি মাঝে মাঝে এমন কাঁদি বিশ্বাস করুন চোখে আমি ইমোশনাল হয়ে যাই মাঝে মাঝে যখন আমি দেখি আমাদের ভাইদের অথবা বোনদের তাদের আচরণ তাদের মন্তব্য তাদের গন্তব্য তাদের কথাবার্তা তাদের বডি ল্যাঙ্গুয়েজ যখন দেখি তখন আমার কাছে অবাক লাগে এরা আসলে ইসলাম শিখলো নাকি একেবারেই শিখে নাই আমরা কেবলমাত্র প্রিয় ভাইরা অন্যদের উপরে এত কঠোর এত কঠোর এত কঠোর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লানাল মুতা
মানে হালাকাল মুতানাত্তিউন হালাকাল মুতানাত্তিউন হালাকাল মুতানাত্তিউন যারা প্রচন্ড কঠোর কট্টরবাদী যারা আল্লাহর রাসূল বলে এরা ধ্বংস হয়ে গেছে এরা ধ্বংস হয়ে গেছে এরা ধ্বংস আল মুতাশাদ্দিদুন যারা আল মুতাশাদ্দিদুন বিলেনিয়েন্ট টু আদার্স অন্যের প্রতি আপনি রাসূল যেমন তার নিজকে কঠোর নিয়ন্ত্রণ করেছেন কিন্তু তিনি অন্যদেরকে কিভাবে ক্ষমা করে দিয়েছেন অথবা ক্ষমা করে দিতে তিনি বলেছেন একবার দেখুন সেদিকে একবার দৃষ্টি দিন সেই দিকটা একবার ভালো করে তাকুন সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা সেজন্য আমি বলছি আমাদের প্রত্যেকটা জীবন আমাদের পারিবারিক জীবন থেকে শুরু করে আমাদের রাষ্ট্রীয় জীবন পর্যন্ত উম্মতিক লাইফ পর্যন্ত কোন জায়গায় অন্যের প্রতি উদারতা ভালোবাসা অনুকম্পা সুধারণা এগুলো কোনটাই নাই এভরিথিং ইজ অ্যাবসেন্ট আমাদের নিজেদের ব্যাপারে আমরা নিজেদেরকে আল্লাহর অনেক বড় ওলি মনে করি আর আল্লাহর ওলি যারা তাদেরকে আমরা শয়তান মনে করি যারা আল্লাহর ওলি সেই সকল লোকদেরকে আমরা শয়তান মনে করি এবং আল্লাহর কসম আমি জানি এরকম বহু ঘটনা জানি ইউরোপ আমেরিকা জুড়ে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমি জানি এরকম বহু নারী বহু পুরুষ তারা ইসলাম গ্রহণ করেছে কিন্তু ইসলাম গ্রহণ করার পর মুসলমানদের চরিত্র দেখার পর এরা হতাশ হয়ে পড়েছে এরা তখন চিন্তা করছে আমি কি তাহলে ভুল ধর্ম গ্রহণ করলাম চরিত্র এরকম কেন মানুষের আমাকে বহু রেভার্টে কথা বলেছে যে আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছে যে মুসলমানদের চরিত্র দেখার আগে আমরা ইসলাম পড়েছিলাম কোরআন পড়েছি হাদিস পড়েছি রাসূলের জীবনী পড়েছি এই জন্য আমরা ইসলাম গ্রহণ করেছি যদি আগে মুসলমানদের সাথে উঠা বসা হতো তাহলে কোনোদিন হয়তো আমাদের ইসলাম গ্রহণ করা হতো না কারণ আমাদের চরিত্র নেকড়ে বাঘের চেয়ে ভয়ঙ্কর হয়ে গেছে এমন একটা জায়গায় আমরা আমাদের চরিত্রগুলো নিয়ে নিয়েছি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট শাসকরা রয়েছে কেবল মুসলিম দেশগুলোতে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট অপবাদ দানকারী রয়েছে মুসলিম দেশগুলোতে পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতিবাজ রয়েছে মুসলিম দেশগুলোতে পৃথিবীর সবচেয়ে বড় কসাই রয়েছে মুসলিম দেশগুলোতে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পণ্যগুলো উৎপাদন হয় মুসলিম দেশগুলোতে কোনো ব্র্যান্ড নাই কোনো মূল্যবোধ নাই বলার মতো কোনো জিনিস নাই অথচ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত তোমরা শ্রেষ্ঠতম জাতি এবং কয়টা মানুষ এই মসজিদে আমরা যারা আছি আমাদের মধ্যে কয়জন দাঁড়িয়ে বলতে পারি আমার এলাকায় আমার চেয়ে ভালো কোনো মানুষ নাই আমার চেয়ে ভালো ইমান আমান উদ্ধার আমি ইমানের কথা বলে সেটা আল্লাহ কেবল জানেন যা মানুষ জানে বলেন তো আমার চেয়ে আমান উদ্ধার কেউ নাই আমি মিথ্যা কথা কোনোদিন বলি না কাউকে কোনোদিন আমি ধোকা দিই না কারোর সাথে খারাপ আচরণ করি না চ্যালেঞ্জ করে বলতে পারেন কয়জন মানুষ আপনি চিন্তা করে দেখেন তো কয়জন মানুষ আমরা সেই কথাটা বলতে পারি এটি আপনি দেখতে পাবেন যেটা ভিন্ন জিনিস আমি বহু মানুষকে জানি তারা ইসলাম ত্যাগ করেছে তারা বিয়ে করেছে একটা মানুষকে বিয়ে করেছে এর আগে তার ইসলাম এর কথা শুনে তাকে বিয়ে করেছে কিন্তু বিয়ে করার পরে দেখা যায় যে এই লোকের চরিত্র পুরুষ হোক নারী হোক চরিত্র আসলে কোনোটাই গ্রহণযোগ্য নয় গ্রহণ করার মধ্যে এরপর তারা ডিভোর্স হয়ে গেছে এরকম অনেক তাদেরকে আপনি দেখবেন পুরুষ অথবা নারী ইউরোপ জুড়ে এরকম অসংখ্য ঘটনা আছে এবং আমি তো জানি বাংলাদেশে এরকম বহু লোক আছে যারা ইউরোপ আমেরিকাতে তারা বিয়ে করে ওইখানকার সিটিজেনশিপ পাওয়ার জন্য যখন পাওয়া যায় তখন ওই নারীকে তারা প্রত্যাখ্যান করে এই লোকগুলোকে আপনি কি মেসেজ দিচ্ছেন হোয়াট সর্ট অফ মেসেজ ইউ আর গিভিং ইউ আর সেন্ডিং টু দিস পিপল এই মানুষদের কাছে আপনি কি ধরনের মেসেজ প্রদান করছেন একবার চিন্তা করে দেখুন একবার বলুন প্রিয় ভাইরা সেজন্য আমি বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে জানান প্রদান করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমাদের জীবন কেমন হবে আপনারা সূরাতুত তালাক পড়বেন অনুগ্রহ করে সূরাতুত তালাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টা মাত্র আয়াত দুইটা রুকু 12টা মাত্র আয়াত এই 12টা আয়াতে আল্লাহ তাআলা 5 বার বলেছেন তালাক মানে ফ্যামিলি লাইফ পারিবারিক জীবন 5 বার আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাবিল্লাযিনা আমানু ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইউযিম লাহু ইউকাফির আনহু সাইয়্যাতি ওয়া ইউযিম লাহু মিন আজরিহি ইউসরা ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له اجرا পাঁচবার আল্লাহ তাআলা ওয়াত্তাকুল্লাহ الله বলেছেন মানে ফ্যামিলি পরিবার স্বামীর সাথে আচরণের ক্ষেত্রে স্ত্রীর সাথে আচরণের ক্ষেত্রে সন্তানদের সাথে আলোচনার ক্ষেত্রে বাবা মার সাথে আচরণের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ির সাথে আচরণের ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করুন আল্লাহকে ভয় করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফ্যামিলি লাইফে যদি 5 বার তাকওয়ার কথা বলেন মনে রাখবেন ইন লাইসাল ইবরাতু লাইসাতিল ইবরাতু বিত্তাকু বিল আকওয়া ওয়ালাকিন আল ইবরাতু বিত্তাকওয়া আল্লাহ তাআলার কাছে একজন মানুষ শক্তি সম্পদ টাকা পয়সা সৌন্দর্য এর উপর ভিত্তি করে একজন মানুষ কোনোদিনই দামি হয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দামি হয় একজন ব্যক্তি কেবল মাত্র তার
তাকওয়ার মাধ্যমে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সেই আল্লাহর কাছে সেরা যে ব্যক্তি সবচেয়ে বেশি মুত্তাকি যে ব্যক্তি সবচেয়ে বেশি তাকওয়াবান লোকমানুল হাকিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে নসিহা করতে গিয়ে বলেছেন ইজা তাযাক্কারতা কুদরাতাকা আলা গায়রিক ফাতাযাক্কার কুদরাতাল্লাহি আলাইক হে সন্তান তুমি যদি মনে করো অন্যের চেয়ে তুমি বেশি ক্ষমতাবান শক্তিশালী তাহলে মনে রেখো আল্লাহ তাআলা তোমার চেয়ে বেশি শক্তিশালী আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তার একজন বৃত্তকৃত দাস তার একজন বৃত্তকৃত দাস এই কৃতদাস তার সাথে একটু খারাপ আচরণ করেছেন এই জন্য তিনি তাকে থাপ্পড় দিতে গেলেন রাসূল পিছন থেকে বললেন ইয়া আবা মাসউদ আল্লাহু আকবার আলাইকা মিন কামিন আলাইহি হে আবু মাসউদ এর উপর তোমার যতটুকু ক্ষমতা আছে তুমি তার তোমার ক্ষমতা বলে তাকে শাস্তি দিতে চাও মনে রেখো আল্লাহ তাআলা তোমার উপর ওর চেয়ে অনেক বেশি ক্ষমতাশালী আবু মাসউদ পিছনে তাকিয়ে দেখলেন রাসূল তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি অন্যায় করে ফেলছি আমি এখনই ওকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি ওকে এখন থেকে মুক্তি করে দিলাম আমি ওকে মুক্ত করে দিলাম জাইনুল্লাহ আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হোসেন রাদিয়াল্লাহু তাআলা ছেলে জাইনুল আবিদিন যাকে আলী ইবনে হুসাইন ইবনে আলী বলা হয় জাইনুল আবিদিন তার ডাকনাম মুসলমানদের ইবাদতকারীদের সৌন্দর্য দ্য বিউটি অফ দি ওয়ারশিপার্স তার নাম তার তিনি সেই যুগের শ্রেষ্ঠতম তিনি আলেম তাবিঈদের অন্তর্ভুক্ত তার কাছে লোকেরা আসতো বড় বড় স্কলাররা তার কাছে আসতো জ্ঞান অর্জন করার জন্য এমন কোন লোক নাই তাকে চেনে না তার একজন কাজের মহিলা ছিল লোকেরা তার কাছে এসেছে দেখা করার জন্য পানি নিয়ে আসার জন্য সেই মহিলা পানি নিয়ে আসলেন পানি আনতে গিয়ে একটু হুজুরকে পড়ে তার উপরে এসে পড়লেন গ্লাসও পড়লো পানি তার উপর গ্লাস পড়ে ভেঙে গেল তিনি কেবল তার দিকে একটু তাকালেন তাকার পরে ওই নারী ক্রীতদাসী ভালো করে শুনুন তিনি বলেন ওয়াল কাউজি মিনাল গায়জা আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা তাদের ক্রোধকে রাগকে সংবরণ করে সাজেদ তিনি বলেন কাজামতু গায়জি আমি আমার রাগকে সংবরণ করলাম এবং এরপরে তিনি বলেন নারী ক্রীতদাসী দাসী দাসী কাজের বুয়ার চেয়েও নিম্ন স্টেটাস কাজের বুয়ারা তো স্বাধীন স্বাধীন না এবং তিনি বললেন ওয়াল আফিনা আনিন নাস আল্লাহ তাআলা ভালোবাসেন তাদেরকে যারা মানুষকে ক্ষমা করে দেয় তিনি বলেন আফাউতু আনকে তোমাকে ক্ষমা করে দিলাম যাও সাথে সাথে উইদাউট এনি পজ একটা মুহূর্ত তিনি থামেন নাই এ নারী সর্বশেষ এবার তার তীরটা তিনি ছুড়লেন এবং বললেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন যারা মানুষের প্রতি ইহসান করে আল্লাহ তাদেরকে পরম ভালোবাসেন তিনি বলেন কদ আহসানতু ইলাইকে ফাআতাকতুকে আমি তোমার প্রতি ইহসান করলাম যাও এখন থেকে তুমি মুক্ত তোমার আর ক্রীতদাসী হিসেবে থাকার প্রয়োজন নাই অ্যাকশন দেখেছেন অ্যাকশন দেখেছেন আপনি হলে কি করতেন এত বড় স্কলার এত বড় আলেম এত বড় আল্লাহওয়ালা আবিদিন জাইনুল আবিদিন জাইনুল আলিমিন আলেমদের উলামা জাইনুল উলামা জাইনুল উবাদা মানে উবাদ তিনি বলে যাও তোমাকে আমি মুক্ত করে দিলাম যাও তোমাকে আমি মুক্ত করে দাও আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন কাজের মহিলা ছিলেন আবু রাদিয়াল্লাহু তাআলা সাথে একবার একটু খারাপ আচরণ করলেন আবু একটু রাগ করেছেন এরপরে ডেকে বললেন যাও তোমাকে আমি আল্লাহর রাস্তায় মুক্ত করে দিলাম কারণ তোমার সাথে আমি একটু যে রাগ করেছি যদিও দোষটা তোমারই ছিল এর আগের কারণ যদি কিয়ামতের দিন আল্লাহ আমাকে বলেন আবু হুরায়রা একটু ক্ষমতা পাওয়ার পর তারপরে দুর্বলদের সাথে এই আচরণ করেছো সেদিন আমি কি উত্তর দেব ওই ভয়ে আমি তোমাকে মুক্ত করে দিলাম এটা কম্পেনসেশন আর আপনি তো জুলুম তন্ত্রই তৈরি করে রাখছেন আপনার পরিবার থেকে শুরু করে সমাজ থেকে শুরু করে এমন জায়গা নাই যেই জায়গায় আপনার জুলুমের ছাপ নাই আপনি তো এরকমই তৈরি করে রেখেছেন এবং আপনি নিজে মুসলিমও দাবি করেন আমি জানি না যদি এই সময় যদি ওহী নাজিল হতো তাহলে আমাদের অবস্থা কি হইতো যদি এই সময় ওহী নাজিল হতো তাহলে আমাদের ব্যাপারে কি নাজিল হতো আল্লাহ সুবহান ওয়া তাআলা কেবল মাত্র জানেন প্রিয় ভাইরা সেজন্য যখন আপনি অন্যের সাথে যখন আচরণ করবেন এই আচরণ ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে আপনি কি আচরণ করছেন ভালো করে শুনুন সময় খুব দ্রুত পাস হয়ে যাচ্ছে আমি সংক্ষেপে বাকি যে কথাটি বলতে চাই অন্যদের ব্যাপারে ভালো ধারণা সুধারণা পোষণ করুন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ইজা দরাবতুম ফি সাবিলিল্লাহ যখন তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজা দরাবতুম ফি সাবিলিল্লাহ ফাতাবায়ানু ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম আলাস্তা মুমিনা যখন তোমরা জমিনে ভ্রমণ করবে মুমিনরা শুনুন জমিনে তোমরা যখন ভ্রমণ করবে আল্লাহর কসম করে বলি যখন দাড়িওয়ালা লোক দেখি আমার অন্তরটা ভরে যায় যে এই লোকটা নিশ্চয়ই মুসলমান নালে তার দাড়ি থাকার কথা না যদি আমি কিছুক্ষণ পরে জানি যে লোকটা হিন্দু অথবা খ্রিস্টান কিন্তু তার আগে তার প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হয়েছে অনলি বিকজ অফ দাড়ি অনলি বিকজ অফ দাড়ি আর আপনি তো আতশ কাজ দিয়ে দেখেন তার দাড়ির সাইজ কতটুকু একটু ছোট হইলে মোনাফেক
একটু ছোট হলে মুনাফিক টুপির সাইজ দেখে আপনি মনে করেন এই লোকটা কি আমার ক্যাটাগরি কিনা আমার দলের কিনা নাকি অন্য দলের টুপি দিয়েই তো আমরা মাপ করি আমি একজন স্কলারকে এক জায়গায় বললাম যে এই জায়গায় একটু আপনি আসেন একটু আলোচনা করেন বললেন শেখ আমি তো ওইখানে যাব ওইখানে গেলে আপনাদের আলেমরাই তো আমার ওইখানে ঢুকতে দেবে না আর আপনি তো সাধারণ মানুষের কথা বহুত পরে বলেন আই ক্রাইড আমি তো আপনি তো ডিমার্কেশন করে ফেলছেন যে এটা করা যাবে ওটা করা যাবে না ওটা শোনা যাবে ওটা শোনা যাবে না এটা হবে ওটা হবে না এত ডিমার্কেশন কেন এত ডিমার্কেশন কিসের উপর ভিত্তি করে আমি তো শুধুমাত্র এতটুকু দেখে আমার ভালো লাগে এই যুবক কমপক্ষে দাঁড়িয়ে আছে আমি জানি না কি কারণে সে দাঁড়িয়ে রেখেছে আমি জানি না আই ডোন্ট নো আল্লাহ সুবহানাহু বলেছেন ইজা দরাবতুম ফি সাবিলিল্লাহি ফাতাবায়্যানু যখন তোমরা রাস্তায় বেরিয়ে পড়বে তখন তোমরা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করো ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালামা লাস্তা মুমিনা যে তোমাকে বলবে আসসালামু আলাইকুম তুমি বলো না তুমি মুসলমান না উসামা বিন যায়েদের কথা আপনাদের মনে আছে যুদ্ধের ময়দানে এক প্রতিপক্ষের এক সৈন্য তাকে বললেন আমি তো আমানতু বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে তিনি তাকে হত্যা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে আসা হলো রাসূলকে জানানো হলো ইয়া রাসূলুল্লাহ উসামা তো এরকম করেছে তিনি উসামাকে ডাকলেন উসামা বললেন ইয়া রাসূলুল্লাহ সে মুনাফিক সে মুনাফিক কারণ সে মৃত্যুর বয়সে ইসলাম গ্রহণ করেছে রাসূল বললেন আল্লাহ সাকাতাক আল্লাহ আল্লাহ সাকাতাক আল্লাহ আল্লাহ সাকাতাক আল্লাহ তুমি কি তার কলবটা কি তার অন্তরকে তুমি খণ্ড করে দেখেছো যে সে আসলে বাঁচার জন্য ঈমান এনেছে না সে সত্যি ঈমান এনেছে তুমি কি দেখেছো তিনি বললেন উসামা ইবনে যায়েদ বলেন আল্লাহর কসম করে বলি সেই দিন আমার মনে হয়েছে জমিনটা যদি ফেটে যেত আমি যদি জমিনের মধ্যে ঢুকে যেতাম যদি আমার কেবল আজকে জন্ম হতো আমার কানে কেবল বারবার ভাসতো রাসূল আমাকে বলেছে আল্লাহ সাকাতাক কালবাহু তুমি কি তার অন্তরকে বিদীর্ণ করে দেখেছিল দেখেছিল যে সে এই জন্য ঈমান গ্রহণ করেছে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নু শুনুন ভালো করে শুনুন মুয়াজ ইবনে জাবাল আলামুন নাস বিল মিন উম্মতি বিল হালাল ওয়াল হারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন আমার উম্মার মধ্যে হালাল এবং হারামের এর ব্যাপারে সবচেয়ে বেশি জানে হচ্ছে মুয়াজ ইবনে জাবাল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন লাউ কানা মুয়াজ হাইয়্যান লা আমারতুহু উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি মুয়াজ ইবনে জাবাল যদি আর জীবিত থাকতো তাহলে মুয়াজ ইবনে জাবালকে আমি এখানকার এই রাষ্ট্রের দায়িত্ব আমি তাকে প্রদান করতাম এইরকম এরকম তাদের অবস্থা তাদের সিচুয়েশন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম তাদেরকে দেখে বলতেন মুয়াজ ইবনে জাবাল হুয়া উম্মাতুন মুয়াজ ইবনে জাবাল একাই একটা উম্মা এই যে আপনি এখন 200 কোটি মুসলমানের কথা বলছেন না সাহাবায়ে কেরাম তাকে দেখে বলতেন উনি 200 কোটি মুসলমানের সমান তার ঈমান তার ঈমানের লেভেল 200 কোটি মুসলমানের সমান এবং ইমাম আহলিল জান্নাত তিনি আহলে জান্নাতের ইমাম হবেন এরকম একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কত কথা তার ব্যাপারে আছে কেবল মুয়াজ ইবনে জাবালের আলোচনা করলে কয়েক ঘন্টা সময় লাগে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়াং ম্যান তাকে ইয়েমেনের শাসনকর্তা হিসেবে তিনি তাকে পাঠিয়েছেন পাঠানোর সময় মুয়াজ ইবনে জাবালের তার ওটের পাশে ওটের রশি ধরে রাসূল হাঁটছেন আর মুয়াজকে এবলে বারবার তাকাচ্ছেন মনে যেন শেষবার মতো মুয়াজকে দেখছেন এবং সর্বশেষে বললেন লাআল্লাকা লা তালকানি ইয়া মুয়াজ লাআল্লাকা তালকানি বাইনা কবরি ওয়া বাইতি হতে পারে মুয়াজ যখন তুমি আমাকে যখন তুমি ইয়েমেন থেকে ফিরে আসবে আমাকে দেখবে না হতে পারে তুমি আমাকে আমার কবরে পাবে মুয়াজ মুয়াজও কাঁদছেন রাসূল কাঁদছেন সাহাবায়ে কেরামরা কাঁদছেন আল্লাহ হে ক্রাইড দিস ইজ দ্য স্টেটাস অফ দ্য কম্প্যানিয়নস অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ ফিরে এসে সত্যি রাসূলকে পান নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় পাত্র মুয়াজ কে এসে তিনি বললেন মুয়াজ বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা আমলের কথা বলে দেন যে আমল আমাকে ইউদখিলুনি আল জান্নাহ ওয়া ইউবাইদু মিনান নার আমাকে জান্নাতে নিয়ে যাবে জাহান্নাম থেকে বাঁচাবে তিনি বললেন কদ সালতান আযীমিন ইয়া মুয়াজ মতন বিশাল একটা বিষয় সম্পর্কে তুমি আমাকে প্রশ্ন করেছো মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি ইশার নামাজ পড়াচ্ছিলেন অনেক লম্বা সূরা সূরাতুল বাকারা দিয়ে পড়াচ্ছিলেন সেখানে একজন ইয়াং ম্যান ছিলেন বিয়ে শাদী করেছেন মাত্র এবং তিনি বাইরে থেকে এসেছেন ব্যবসা বাণিজ্য করেন একটু দূরে থাকেন সেখানে যেতে হবে ইত্যকার ইত্যকার অনেক ইস্যু সহিহ বুখারী হাদিস জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা তিনি বললেন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা এত লম্বা সূরা নেয়ার পর আমি ভাবলাম বাসায় ফিরে যেতে হবে খেতে হবে বউয়ের সাথে সময় দিতে হবে ইত্যকার ইত্যকার ব্যবসা বাণিজ্য আছে পরের দিন কাজ আছে আমি নামাজ সারিয়ে আমি একাকী নামাজ পড়ে তারপরে বাসায় চলে গেলাম মুয়াজ নামাজ পড়ে বললে উনি কই বলে তো চলে গেছে একা একা নামাজ পড়ে হুয়া মুনাফিকুন
ও মুনাফিকের মজবুর যাবার কবর হলো তো নেফাকের কাজ করেছে ও তো মুনাফিকের মতো কাজ করেছে তিনি যখন এই কথা শুনলেন তিনি রাসূলের কাছে গেলেন ইয়া রাসূলুল্লাহ মুয়াজ এই কথা বলেছে রাসূল মুয়াজকে ডাকলেন আর বললেন মুয়াজ এরকম এরকম বলে ইয়া রাসূলুল্লাহ এরকম এরকম করেছে মুয়াজ তুমি তো ভুল করেছো আফাত্তারুন আফাত্তারুন আনতা আফাত্তারুন আনতা আফাত্তারুন আনতা মুয়াজ তুমি মানুষকে ফিতনা ফেলছো মুয়াজ তুমি এত বড় সূরা দিয়ে কেন নামাজ পড়ো তুমি এত বড় সূরা দিয়ে কেন নামাজ পড়ো তুমি ছোট সূরা নিতে পারো না যখন তুমি একাকী নামাজ করবে ফাতিম লম্বা নামাজ পড়ো যখন মানুষকে নিয়ে নামাজ পড়বে ফাতাজাওয়াজ তখন তুমি সংক্ষিপ্তভাবে নামাজ পড়ো মুয়াজ সংক্ষিপ্তভাবে নামাজ পড়ো কারণ ফা ইন ফীহি মাদ-দুঈফ ওয়াল কাবীর ওয়াল নিসা কারণ সেখানে দুর্বলরা থাকে সেখানে বৃদ্ধরা থাকে শিশুরা থাকে এবং নারীরা সেখানে থাকে তিনি বলেছেন আল্লাহ আল্লাহর কসম করে বলছি আল্লাহ রাসূল বলছেন আমার কখনো কখনো নামাজটা লম্বা করতে মনে চায় কিন্তু যখন আমি বুকা আসবি যখন শিশুদের আওয়াজ শুনি কান্নার আওয়াজ তখন আমি বুঝি এখানে নারীরা আছে বাচ্চাদের দুধের পিপাসা লেগেছে খাদ্যের পিপাসা লেগেছে আমি তাড়াতাড়ি নামাজ শেষ করি যেন এই নারীরা যেন তাদের সন্তানদের প্রতি অ্যাটেন্ড করতে পারে আমার একটা উম্মাহ আমার একজন নবী ওই শিশুরা কাঁদে এটাও তাকে কাঁদায় তার রবের সামনে দাঁড়িয়ে তিনি নামাজ সংক্ষিপ্ত করে দেন আর আপনাদের সামনে শিশুদেরকে হত্যা করা হচ্ছে এরপর আপনাদের অন্তর থেকে একটা ফোঁটা পানি পড়েছে কে হলফ করে বলতে পারেন কে হলফ করে আল্লাহর কসম মাঝে মাঝে আমার মন হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যায় মুসলিম উম্মার গতকাল আমি দেখেছি শত শত শিশুদের লাশ একসাথে একত্রিত করে রাখা হয়েছে আল্লাহর রাসূল যদি আজকে থাকতেন তাহলে তার কি রিয়াকশন থাকতো আমি জানি না কিন্তু আপনাদের চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে আপনাদের অন্তর কি কোনো কম্পন তৈরি হয় আপনাকে ভাবেন এটা নিয়ে চিন্তা আছে আপনার উম্মার সদস্য এদেরকে এদের পক্ষে কথা বলার কেউ নাই এদের পক্ষে দাঁড়ানোর কেউ নাই এভরিওয়ান ইজ বিজি উইথ এভরিওয়ানস ইন্টারেস্ট এমনকি দোয়া করার মতো মানসিকতা তৈরি হয় না আপনাদের কয়টা লোক বলতে পারেন হলফ করে মসজিদে আপনার সবচেয়ে ভালো লোকেরা এসেছেন কয়টা লোক হলফ করে বলতে পারেন আপনি আপনাদের ভাইদের জন্য আপনার দোয়া করেছেন কয়টা লোক বলতে পারেন হলফ করে আই ডোন্ট নো আই ডোন্ট বিলিভ অলসো কারণ চেহারা দেখে আমার কাছে মনে হয়নি যে আপনারা দোয়া করেছেন অথবা আপনারা কেঁদেছেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ আমাদের অন্তরগুলো তো পাথরের চেয়ে ভয়ঙ্কর হয়ে গেছে অজব পাথর থেকে কিন্তু পানি ঝরে কখনো কখনো পাথর পাহাড় থেকে ধসে পড়ে আল্লাহ তাআলার ভয়ে কিন্তু এইরকম কোন অবস্থা তো আপনাদের এবং আমাদের কারোই হয় না প্রিয় ভাইরা আমরা কোনোদিনই এই অনুভব আমাদের মধ্যে নাই যে আমাদের উম্মাকে এভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে উম্মাকে ক্ষত বিক্ষত করা হচ্ছে কিন্তু সেই অনুভূতি নাই কেবলমাত্র দায়সার গোছের কিছু কিছু কথাবার্তা এর বাইরে আমাদের কোনো উদ্যোগ কোনো কিছুই নাই গোটা উম্মার দিকে একবার তাকিয়ে দেখেন না 59টা মুসলিম দেশ 59টা মুসলিম দেশকে একত্রিত করার মতো কোনো লোক নাই অথচ সাহাবাই কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জেনারেশন তিনি তৈরি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে মুতার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেখানে যায়েদ ইবনে হারেসা প্রথমত তিনি বললেন যায়েদ ইবনে হারেসা জাফর ইবনে আবি তালেব তারপর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এদের কথা বললেন তারপরে বলেন তারপরে তোমাদেরকে দায়িত্ব নেবে না তোমাদের মধ্য থেকে তোমাদের নেতা নির্বাচন করবে রাসূল বলে দিলেন কারা তিনজন সেখানে শাহাদত বরণ করবেন নাম বলে দিলেন এক পাও তার পিছপা হয় নাই কেবল আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ব্যাপারে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতারা তাকে নিয়ে একটু হালকা কনফিউশনে ছিলেন তারাদ্দুদে কারণ তিনি একটু তারাদ্দুদ করছিলেন এখন কি করব সামনে এগিয়ে যাব নাকি অর্গানাইজ করব রি অর্গানাইজ করব এরপরে তো খালিদ ইবনে ওয়ালিদ নেতৃত্ব প্রদান করলেন একজন যদি না থাকে তাহলে আরেকজন দাঁড়িয়ে যায় আরেকজন না থাকলে আরেকজন দাঁড়িয়ে যায় গোটা মুসলিম উম্মায় দাঁড়ানোর মতো একটা লোক নাই একটা কথা বলার মতো একটা লোক নাই সম্মানিত ভাইরা আমি যে কথা বলছিলাম প্রিয় ভাইরা আমি আপনাদেরকে আজকে যেই কথাগুলো বলছি এগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন আমাদের সময় একেবারে শেষের দিকে আমি শুধু আর কয়েকটা বিষয় মৌলিকভাবে আপনাদের আউটলাইন করে যাই ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ তার আগে ইমাম আল হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আল মুমিনু ইয়াতলুবু আল মাআযির ওয়াল মুনাফিকু ইয়াতলুবু আল উয়ুব এবং ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ তিনি এর ব্যাখ্যা করতে তিনি বলেছেন কুল কাল মুমিনি ইয়াতলুবু আল আযার ওয়ালা তাকুন কাল মুনাফিকি ইয়াতলুবু আল উয়ুব
তুমি মুমিন হও একজন মুমিনের চরিত্র হচ্ছে সে মানুষের জন্য সে তার ক্ষমা প্রদর্শন করে মানুষের উযর অভিযোগ অজুহাতগুলো সে গ্রহণ করে মানুষের জন্য অজুহাত খোঁজে যে তিনি নিশ্চয়ই কাজটি করেছেন এই কারণে ওই কারণে নিশ্চয়ই তিনি ভুল করলো তার পক্ষেই তিনি জান এবং তার পক্ষেই তিনি কথা বলেন তিনি ভুল করলেও তিনি তার জন্য অজুহাত খোঁজেন হতে পারে তিনি ওই কারণে কাজটি করেছেন আমি জানি না অভিযুক্ত করেন না মুমিনকে আর মুনাফিকের আচরণ হচ্ছে কি জানেন মুনাফিক আতশ কাঁচ নিয়ে যায় ক্যামেরা নিয়ে যায় সেখানে অন্যান্য বহু ইস্যু নিয়ে যায় এবং ওই ইস্যু থেকে সে খোঁজে ইমাম সাহেব যখন খুতবা দেয় তখন সে খোঁজে ওইখানে দাঁড়ায়া দাঁড়ায়া যে ইমাম সাহেবের পাঞ্জাবিটিকে একটু বেশি লম্বা হয়ে গেল কিনা একটু খাটো হয়ে গেল কিনা চুলগুলো ঠিক আছে কিনা দাড়িটা ঠিক আছে কিনা মোচটা একটু বড় হয়ে গেল কিনা টুপিটা ঠিক আছে কিনা কথাবার্তা যা বলতেছে এগুলো ঠিক আছে কিনা কোথায় ভুল ভরছে এটা সে খোঁজে তার কাজ হলো একটাই কেবল ভুল খোঁজা আর কোনো কাজ নাই গত দুই তিন দিন আগে দেখছিলাম একজন কোন আলেম না কোনো কিছু না কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই দিনই কোনো কাজও করে নাই দাওয়াতি কোনো কাজ নাই এরকম কোনো কিছু নাই কেউ তারপরে লিখছে বাংলাদেশে যত শেরেক আছে মানে এই যে পূজার মণ্ডপে যে লোকেরা যে গিয়েছে আমাদের ইয়াং জেনারেশন যে গেছে বলে কেবলমাত্র বাংলাদেশের যুবকরা কেবলমাত্র পদভ্রষ্ট হইতেছে আলেমদের কারণে মসজিদের ইমামদের কারণে নাকি পদভ্রষ্ট হয়েছে আমি কাঁদবো নাকি চিৎকার দেবো আমি জানি না বিশ্বাস করুন আই ক্রাইড বিলিভ মি এবং দেখেন না এখানকার পরিস্থিতি কি আমরা মাঝে মাঝে আমাদের ফেসবুকের পোস্টে যেই পরিমাণ বাজে কমেন্ট ইয়াংদের থেকে পাই মাঝে মাঝে দম বন্ধ হয়ে যায় যে কি এটা কি সিচুয়েশন কোনোদিন দিন শিখে নাই দিনের কোনো প্র্যাকটিস নাই তারপরে আলেম ওলামাদেরকে বকাবকি গালি গালাজ করেই যায় মনে রাখা দরকার আলেমরা হচ্ছে এমন তারা যদি না থাকতো তাহলে মানুষরা পশু গরু ছাগলের মতো তারা হয়ে যেত আর বাউলাল ওলামাউলা কান্নাসিকাল বাহাইম আলেমরা না থাকলে মানুষগুলো জন্তু জানোয়ার হয়ে যেত যে আলেমের কাছ থেকে আপনি দিন শিখলেন তার পিছনে লেগে আছেন আপনি যারা আপনাকে দিনের কথা বলে তাদের ত্রুটি বিচ্যুতি এটা ধরে নিয়ে আছেন দেখেন না আলেমদেরকে একদল অর্বাচীন পোলাপাইন পর্যন্ত ইহুদিদের দালাল খ্রিস্টানদের দালাল রয়ের দালাল অমকের তমকের অমকে খারেজি অমকে রাফিজি অমকে এই সেই এগুলো নিয়ে ব্যস্ত আছে উম্মা তাকে যদি দাঁড় করিয়ে দেওয়া হয় মুসলমান এবং কাফের বা মুনাফেকের মধ্যে অথবা মুশরিকের মধ্যে তার মাঝে কোনো পার্থক্যই খুঁজে পাওয়া যাবে না এরকম একটা সিচুয়েশনে এরপরেও তারা কেবলমাত্র অন্যের ত্রুটি এবং বিচ্যুতি খুঁজে খুঁজে বেড়ায় জাতিগতভাবে আমরা একটা মিথ্যাবাদী জাতিতে পরিণত হয়েছি জাতিগতভাবে কোথাও কোনো সত্যের কোনো নামগন্ধ নাই না নিশানা নাই এই পৃথিবীতে যদি মিথ্যা কথা বলে তাহলে মুসলমানরাই বলে সবচেয়ে বেশি আর আমাদের এই অঞ্চলের লোকেরা বুঝি একটু তুলনামূলক বেশি বলে আর কি আমাদের এই অঞ্চলের লোকেরা সম্মানিত ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কাফেরদের ব্যাপারে বলেছিলেন ওয়াইন আহাদু মিনাল মুশরিকিন আস্তাজারাকা ফাআজিরহু আত্তা ইয়াসমা কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা যালিকা বিআন্নাহুম ক্বাউমুন লা ইয়াকিলুন আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন যদি কোনো মুশরিক এসে আপনার কাছে আশ্রয় চায় তাহলে তাকে আশ্রয় প্রদান করুন সুম্মা আবলিগহু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ সে যেন আল্লাহর কথা শুনে সুম্মা আবলিগহু মা'মানাহু তারপর তাকে আপনি পৌঁছে দেন তার মা'মানা তার যেই জায়গায় তার যাওয়া দরকার যেখানে তার নিরাপদ জায়গায় তাকে পৌঁছে দেন কারণ এরা এমন একটা জাতি তারা বুঝে না অতএব তাদের সাথে হার্শ আচরণ করে আপনি কোনোদিন কল্যাণ প্রাপ্ত হতে পারবেন না তাদের সাথে হার্শ আচরণ করে আপনি কোনোদিনই সত্যিকার অর্থে আপনি কোনোদিনই আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন না আমরা ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে প্রচন্ড ব্যস্ত হয়ে আছি মনে রাখবেন আপনার ইমানের দাবি হচ্ছে আপনি বড় জিনিস নিয়ে ব্যস্ত থাকুন ছোট জিনিস নিয়ে না আজকাল তো আমরা একজনকে কাফের ফতোয়া দেই কেবলমাত্র সে কি করছে কেবলমাত্র কেন চামচ দিয়ে খেলো কেবলমাত্র ডাইনিং টেবিলে কেন বসে খায় কেন নিচে বসে খায় না কেন তিন আঙ্গুল দিয়ে খায় না সুন্না এগুলো প্রেফার্ড আই লাভ মাই প্রফেট মোর দ্যান মাই লাইফ আল্লাহ উইটনেস ইজ মাই মাই উইটনেস আল্লাহ সাক্ষী আমার নবীকে আমি তার সুন্নাকে আমার জীবন হচ্ছে আমি হাজার কোটি গুণ বেশি ভালোবাসি কিন্তু তারপরে আমি জানি প্রায়োরিটি কাকে বলে আমি জানি মানুষকে আদর করতে হয় ভালোবাসতে হয় ভালোবাসে দিয়ে তাকে দিনের মধ্যে নিয়ে আসতে হয় ভালোবাসে দিয়ে দিনের মধ্যে নিয়ে আসতে হয় আমি দেখলাম একজন বাম হাতে খাচ্ছে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল ইয়াং ম্যান বাম হাতে খাচ্ছে কেন খুব খারাপ লাগছিল খুব খারাপ লাগছিল কিছুক্ষণ পরে দেখলাম আসলে তার ডান হাতটাই নেই ডান হাতটা কাটা আমার মনে হচ্ছিল জমিন তুমি ফেটে যাও আমার এই জমিনের নিচে আমার চলে যাওয়া দরকার ফা বাতিনুল আরদি খায়রুম মিন যুহরিহা কারণ আমি তো ওর ব্যাপারে খারাপ ধারণা পোষণ করছিলাম তার তো ডান হাতটা নাই কিভাবে সে ডান হাত দিয়ে ব্যবহার করবে ডান হাত ব্যবহার করবে কিভাবে ডান হাত তো তার নাই আমি বহু বড় বড় আলেমদেরকে দেখেছি যারা মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার এই অঞ্চলে তাদের কোনো দাড়ি নাই
আমি বহু লোকের তাদেরকে ব্যাপারে তাদের ব্যাপারে মন্তব্য করতে দেখেছি ক্লিন শেপ আবার ইসলামের কথা বলে ওই অঞ্চলের অধিকাংশ লোকের দাড়ি উঠে না এটা আপনারা জানেন ওইখানকার সিচুয়েশন মানে সেখানকার এনভায়রনমেন্টের কারণে এরকম তো আপনি বলছেন এটা দাঁড়িয়ে না হে আবার দ্বীনের কথা বলে এটা তো কারো বাপদাদার সম্পত্তি না যে আমার বাপদাদার সম্পত্তি কেবল আমিই কথা বলবো আর কেউ কথা বলবে না আর কারো কথা শোনা যাবে না আর কারো কথা বলা যাবে না ব্যাপারটা কিন্তু এরকম লেভেলের না প্রিয় ভাইরা সেজন্য বলছি আমরা ইসলাম যে সকল ব্যাপারে আমাদের জন্য সহজ করে দিয়েছে এগুলোকে সহজ করুন কঠিন করবেন না মানুষের উপর কঠিন করবেন না মানুষকে ভালোবাসুন আল্লাহর কসম পৃথিবীর এই ভূখণ্ডের মতো এই ভূখণ্ডের মতো গীবত চর্চা হয় এরকম কোনো ভূখণ্ডই পৃথিবীতে নয় আমি বহু জায়গায় গিয়ে দেখেছি এরকম ভূখণ্ড হতেই পারে না এমন ভূখণ্ড এত দলে উপদলে বিভক্ত সেদিন আমি বলছিলাম যে আপনি যদি বাইতুল মুকাররমে যান তাহলে দেখবেন পাঁচটা জায়গায় চারটা জায়গায় চারটা ইসলামী দল তারা কি করছে স্লোগান দিচ্ছে বিশ্বের মুসলিম এক হও তারা নিজেরা এক হয়েছে নাকি ওইখানে চার দল পাঁচ দল ছয় দল আট দল তারা বিভিন্ন জায়গায় ছোট্ট 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 তারা বিশ্বের মুসলিম এক হও অন্য দেশের মুসলমানরা এক হবে তো তুমি কবে এক হইবা তুমি তো এখানে এক না তোমার তো এজেন্ডা এখানেই ঠিক না তুমি তো কিছুক্ষণ পরেই অন্য জায়গায় তুমি চলে যাচ্ছ তোমার নিজের মাথায় তো অন্য কোনো কিছু নাই নিজে যা বুঝেছি আমরা তার চাই তার বাইরে তো কোনো জায়গায় আমরা নাই আমাদের এই দেশের যুবকদের ব্যাপারে আমার যত ভয় অন্য জায়গায় এত ভয় নাই বিশ্বাস করুন এখানে যদি তারা ইসলাম শিখে তাইলে তাদের ব্যাপারে আমাদের আতঙ্ক আশঙ্কা তৈরি হয়ে যায় যে আবার অন্য কোনো পথে চলে যায় কিনা হয় নেগলিজেন্স বাইনাল এফরাত ওয়া তাফরিত বিটুইন এক্সট্রিমিজম এন্ড রিজেকশন একদল এরা ইসলামের কাছেও যায় না আরেক দল তারা ইসলামের নামে বাড়াবাড়ি তারা ইসলামের নামে বাড়াবাড়ি তারা কেবলমাত্র তাদের নিজেদের যা বিশ্বাস করেছে সকল অ্যাক্রস অল দি ডিনমিনেশনস সব জায়গায় একে অবস্থা বিশ্বাস করুন এই যে প্রান্তিকতা তৈরি হচ্ছে আমি ছাড়া আর কেউ নাই কেবল আমি কেবল আমি কেবল আমি আর আর বলতে তো আল্লাহ অপছন্দ করেন কোরআনে কেবল তার নিজের সত্তাগত আলোচনা ছাড়া তিনি আনা আনা বলেন না আননি আনাল্লাহ ইন্নি আনা রব্বুক যখন তার নিজের রব রুবুবিয়্যাতের কথা এসেছে তার জাতের কথা যে তখন কেবল এক বচন ব্যবহার করেছেন আর বাকি সব জায়গায় তিনি বহু বচন ব্যবহার করেছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ইন্না আতাইনাকা ইন্না আনজালনাহু বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু বচন ব্যবহার করেছেন এটা তো শ্রদ্ধা এটা কোন সংখ্যার ইস্যু না এটা হচ্ছে রেসপেক্ট ডিগনিটি আপনি সম্মান শ্রদ্ধা এর জন্য আপনি বহু বচন ব্যবহার করেন সম্মানিত ভাইরা এটি একটি মহা সমস্যা এটা একটা মহা সংকট লাস্ট যে কথাটি আমি সর্বশেষ যে কথাটি আমি বলতে চাই তা হলো যে অন্যের প্রতি ভালোবাসা আন্তরিকতা তৈরি করুন অন্যদিকে ভালোবাসুন আমি আলেমদেরকে এরকম বহু বিখ্যাত দিনদার আলেমদেরকে দেখেছি তারা যখন কথা বলেন তাদের দরদ উথলে পড়ে মানুষের জন্য ভালোবাসা উথলে পড়ে এরকম বহু দিনদার আলেমদেরকে দেখেছি তারা যখন কথা বলেন মানুষের উপযোগী করে তারা কথা বলেন আমাকে এরকম কিছু আলেম বলেছেন মানুষের সামনে পাবলিক স্পিচ যখন দেবেন তখন এমন শব্দ ব্যবহার করবেন না যেটা লোকেরা বোঝে না যেমন মানুষের সামনে সূরা এখলাস বলবেন না এখলাস তো সেই বুঝে না বলেন কল আল্লাহ মেক ইট সিম্পল ইয়াসিরু ওয়ালা তুআসিরু বাশিরু ওয়ালা তুনাফিরু সহজ করো কঠিন করো না মানুষকে দিনের ব্যাপারে সুসংবাদ প্রদান করো মানুষের উপর কঠিন করে দিও না আল্লাহ সহজ করে দিয়েছেন আল্লাহ সহজ করে দিয়েছেন অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সূরাতুল বাকারা ইযা তুফাইযা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফালা তা'দুলুহুন্না হাত্তা ইয়ানকিহনা আযওয়াজাহুন্না আল্লাহ তাআলা নাযিল করে দিলেন মাকাল ইবনে ইয়াসার বিখ্যাত সাহাবী তিনি তার বোনকে বিয়ে দিয়েছেন একজনের কাছে তিনি তার বোনকে তালাক দিয়ে দিলেন যখন ইদ্দত শেষ হয়ে গেল তখন ওই স্বামী আসলেন তার বোনের কাছে এবং বললেন আমি তোমাকে ফিরিয়ে নিতে চাই কারণ ফিরিয়ে নিয়ে যাওয়ার তালাকে রেজিউই ফিরিয়ে নিয়ে যাওয়ার সুযোগ আছে কিন্তু মাকাল বললেন আমি তোমাকে তোমার কাছে তাকে বিয়ে করে দিয়েছি বিয়ে দিয়ে দিয়েছি তোমাকে সম্মানিত করলাম এই করলাম এই করলাম তারপরে তুমি আমার বোনের তালাক দিলা আমি তোমার প্রতি অসন্তুষ্ট আল্লাহর কসম আমি ফিরে দেব না কোরআন আয়াত সাথে সাথে নাজিল হয়ে গেল ফাইযা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফালা তা'দুলুহুন্না হাত্তা ইয়ানকিহনা ফালা ইয়াবলু ইতা'দুলুহুন্না আইয়ানকিহনা আযওয়াজাহুন্না যদি কেউ তার স্ত্রীকে তালাক দেয় সে যদি তাকে ফিরিয়ে নিয়ে আসতে চায় তিন তালাক যদি না হয় ফিরিয়ে যদি নিয়ে আসতে চায় তাহলে তাকে বাধা দেবে না তারা মিলমিশ হয়ে যেতে পারে কোরআন যখন আয়াতটি নাযিল হয়ে গেল তিনি সাজিদে বললেন সামান লি তাআতি রব্বি ওয়া তা সামান লি রব্বি ওয়া তাআতান আমার রব যেহেতু বলেছে আমার রবের কথা আমি ইমিডিয়েটলি আমি পালন করলাম তাকে ডেকে নিয়ে এসে বলেন ভাই তোমার কাছে আবার আমার বোনটাকে আমি বিয়ে দিয়ে দিলাম যাও ইগো
সাহাবায়ে কেরাম তাদের জীবন থেকে ধূলিসাৎ করে দিয়েছেন ইগো নামক শব্দটি কোথাও তার কোনো অস্তিত্ব ছিল আর আমাদের অবস্থাটা কি চিন্তা করে দেখুন আমাদের এগো লেভেল থেকে আমাদের এগো লেভেল এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে আমরা কেবল অন্যদের ত্রুটি বিচ্যুতি খোঁজার জন্য আমরা ব্যস্ত আছি অন্যকে একেবারে ফিনিশ করে দেওয়ার জন্য আমরা ব্যস্ত আছি প্রিয় ভাইরা লাস্ট কথাটি আপনি অন্যের প্রতি অন্যায় করলে অন্যায় এর দায় এবং এর প্রতিবিধানই দুনিয়ায় আপনার জন্য হবে আখেরাতে তো হবেই খবরদার কারো প্রতি অন্যায় করবেন না কারো প্রতি জুলুম করবেন না মানুষের সম্মান মর্যাদাকে আহত করা নষ্ট করা এর চেয়ে বড় কোনো অন্যায় হতে পারে না পৃথিবীতে এর চেয়ে বড় কোনো অন্যায় না খবরদার কোন একটা শব্দ চয়ন এর মাধ্যমে অন্যায় হয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদে কেউ যদি কারো বাতাস বের হয় তাহলে সে যেন তার দপ্তা এরকম একটা বন্ধ করে তারপরে বের হয়ে যায় কারণ কি বুঝেন না ইসলাম কতটা সেন্সিটিভ দেখেন না ইসলাম কতটা সেন্সিটিভ কারণ কি কারণ আপনি যদি এভাবে বের হয়ে যান তাহলে মানুষ বুঝবে যে এই লোকটাই এটা করেছে কোনো সমস্যা নাই আদারওয়াইজ একজন আরেকজনের সন্দ করবে আরেকজন আরেকজনের সন্দ করবে নামাজই হবে না লোকজন দিস ইজ ইসলাম অন্যের প্রতি ভালোবাসা এইভাবে ইসলাম সেভ করে এবং রক্ষা করে প্রমোট করে আপনার সেই দিনের অনুসারী সেই দিনের অনুসারী প্রিয় ভাইরা মুসলিমদেরকে ভালোবাসুন মুসলিমদেরকে ভালোবাসুন ওদেরকে ঘৃণা করবেন আল্লাহর কসম এদেরকে অন্যরা সবল মেনে নিয়ে যাবে এদেরকে অন্যরা হত্যা করবে এরা তো দিন প্র্যাকটিস করে কমপক্ষে অন্যরা তো তাও করে না এরা তো কমপক্ষে দিন প্র্যাকটিস করে আপনার মুসলিম ভাই বোনদেরকে আপনি ইউনিভার্সিটিগুলোতে গিয়ে দেখেন না কিভাবে তাদেরকে নাস্তিকরা সবল মেরে নিয়ে যাচ্ছে আর আপনি কামড়া কামড়ি মারামারি নিয়ে ব্যস্ত আছেন অন্য দেশগুলোতে গিয়ে দেখেন মুসলিমরা তাদের থার্ড আপনি ইউরোপ আমেরিকাতে গিয়ে দেখেন মুসলিমরা তাদের থার্ড জেনারেশনকে হারিয়ে ফেলছে ওরা নাই ওরা খ্রিস্টান হয়ে গেছে অথবা খ্রিস্টানের মতো আচার আচরণ কার্যক্রম কার্যকলাপ এটা নিয়ে চিন্তা করুন ভাবুন আপনার দেশ নিয়ে যদি আপনি না ভাবেন যদি এখানে ইসলাম যদি আপনি প্র্যাকটিস না করতে পারেন তাহলে মনে রাখবেন পৃথিবীর কোথাও আপনি নিরাপদ থাকবেন না আপনার ভূখণ্ডে যেন ইসলাম যেন টিকে থাকে সেই জন্য কাজ করুন মুসলিমদেরকে ভালোবাসুন তার সাথে আপনার সাথে সামান্য ফিকি মাসালা নিয়ে ইস্যু আছে কেয়ামত পর্যন্ত ফিকি মাসালা থাকবেই এখতলাফ থাকবে কেয়ামত পর্যন্ত এটাকে ধসিয়ে দেওয়ার কারো ক্ষমতা নেই কেয়ামত পর্যন্ত কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন লোকেরা তারা ইখতলাফ করবে আল্লাহ বলছেন মানুষের এটা নেচার অতএব সেটা নিয়ে বিতর্ক না করে সেটা নিয়ে মারামারি না করে যারা ইসলাম প্র্যাকটিস করে তাদেরকে ভালোবাসুন যে যুবক মসজিদে আসে আপনার আমলে সে তার আমল নামিস লোকে জড়িয়ে ধরুন ওকে একটা চুমু দেন কারণ ও তো আসলে যাওয়ার কথা ছিল জুয়ার আড্ডাখানায় মদের হাউসে সিনেমা সেন্টারে অথবা বিভিন্ন জায়গায় যেখানে তার যাওয়ার কথা ছিল ওইখানে তাকে টানছে ওকে যে মসজিদে যারা নিয়ে এসছে যেভাবে আসছে এটাকে স্যালুট করুন তাদেরকে ভালোবাসুন বৃদ্ধদেরকে তাদেরকে ভালোবাসুন তার এবাদত ত্রুটি হলেও তার দিকে তাকাবেন না এত কিছু মনে করবেন না মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আকুল কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اسلام খুবই সিম্পল কিন্তু এই সিম্পল কেবলমাত্র যখন কবরস্থানে যাই তখনই পাওয়া যায় কিন্তু যদি মুসলমানদের ওয়েডিং সেরিমনি তাদের যদি বিবাহ অনুষ্ঠানগুলোতে যাই তাহলে এটা খ্রিস্টান ইহুদিদেরকেও মানে হার মানায় তাদের চেয়ে আরো অনেক অনেক জায়গায় চলে গেছে এখন তো গ্রাম অঞ্চল বিয়ে শাদিগুলোতে এখন যুবকদের সেখানে ডোল তবলা বাদ্যর যদি না বাজে বাবা এসে মসজিদে পড়ে থাকে তাসবি তালিল করে আর ওইখানে ছেলেমেয়েরা একসাথে নাচে আপনি এখানে কেন বলো ওইখানে ওরা গান বাদ্য করে তো আমার এটা ভালো লাগে না এই টাইপের মুসলমান ইসলামের অবস্থা হচ্ছে আমাদের এই লেভেলের আর এই দেশ মনুত এমন একটা ভূখণ্ড যেখানে আলেমরা একজন আরেকজনকে এত হিংসা করে পৃথিবীতে কোনো ভূখণ্ডে আলেমরা একজন আরেকজনকে এত হিংসা করে না বা এত বিদ্বেষ নেই পুরাটাই যেন একেবারে হিংসা বিদ্বেষ দিয়ে ভর্তি এই জন্য যুবকদেরকে বলছে আলেমদের যেটা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ বলতেন আলেমদের ঝগড়া বিবাদে তোমরা লিপ্ত হয়ে গেলে তাহলে তোমাদের দুনিয়াও যাইবে আখেরাতও যাইবে রাজনীতিবিদদের ঝগড়া বিবাদে যাবা না তাহলে দুনিয়া যাবে আলেমদের আলোচনায় মানে বিবাদে ইখতিলাফে জড়িত হলে তোমাদের আখেরাত বরবাদ হয়ে যাবে দুইটার একটার কাছেও যেও না তোমরা তোমাদের পথে থাকো তাদের কাছ থেকে দিন শেখো কিন্তু তাদের বিবাদে তোমরা জড়িয়ে পড়ো না প্রিয় ভাইরা এই মসজিদের এই এডুকেশন কমপ্লেক্সের সাথে একটা মাদ্রাসা আছে আপনি জানেন এখানে হিফজ করানো হয় এবং এখানে কোরআন
শুদ্ধ করে পড়া এটা শেখানো হয় এবং পাশাপাশি এখানে অনেকগুলো জামাত পড়ানো হয় আপনাদের সন্তানদেরকে কোথায় পড়াচ্ছেন এটা دینی প্রতিষ্ঠান আছে এখানে মাদ্রাসা আছে এখানে প্রায় 120 30 জন ছাত্র পড়ে অধিকাংশই ছোট মানে অর্থনৈতিকভাবে খুবই সাধারণ ফ্যামিলির আপনাদের দান সাদাকা আপনাদের টাকা পয়সা এগুলো আপনারা কোথায় রেখে দিচ্ছেন সিন্ধুকে রেখে দেবেন এগুলো কবরে নিয়ে যাওয়ার জন্য কিছু করেন এই মসজিদের জন্য কিছু করবেন এখানে মসজিদে অনেক কাজ বাকি আছে কিছু করা আপনাদের দরকার প্রতিদিন আমি জানি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখলে কি বলতেন আবারো বলছি কোরআন যদি এই সময় নাযিল হইতো তাহলে আমাদের চরিত্র কোরআন হয়তো বলে দিত আমরা কি কিছু করবেন এই মসজিদের জন্য করবেন মাদ্রাসায় আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করান বাঁচতে হলে বাঁচাতে হলে ওদেরকে মাদ্রাসায় নিয়ে আসুন دینی প্রতিষ্ঠান নিয়ে আসুন এখানে আমি এসেছি আমি দেখেছি এটা অত্যন্ত ভালো একটা প্রতিষ্ঠান আপনারা নির্ভর করতে পারেন এখানে এবং আপনাদের মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করবেন হে আল্লাহ আমরা সহ্য করতে পারি না আমাদের বোনেরা তাদের ইজ্জত লুণ্ঠিত হয় শিশুরা তারা মারা যায় আল্লাহ তুমি নিশ্চয় আরশে আযিমে বসে বিশাল পরিকল্পনা রেখেছো কিন্তু আমরা তো দুর্বল মানুষ আমরা সেটা বুঝতে পারি না আল্লাহ তুমি আমাদেরকে দ্রুত একটা বিজয়ের সুযোগ দাও গোটা পৃথিবীতে তুমি ইসলামকে বিজয় শক্তি দাও আল্লাহ গোটা পৃথিবীর মুসলমানকে তুমি রক্ষা করো আল্লাহ আনতা মাউলানা ফানসুনা আলাল কওমিল কাফিরিন আনতা মাউলানা ফানসুনা আলাল কওমিল যালিমিন আনতা মাউলানা ফানসুনা আলাল কওমিল ইহুদ ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন আল্লাহুম্মা আলাইকা বিআদাই ইসলাম ওয়াল মুসলিমিন اللهم عليك بأعداء الإسلام والمسلمين اللهم عليك بأعداء الإسلام والمسلمين اللهم خرب بلادهم اللهم زلزل أقدامهم اللهم انصرنا نصر عزيز اللهم انصرنا نصرا عزيزا مؤزرا اللهم خذهم أخذ عزيز مقتدر اللهم خذهم أخذ عزيز مقتدر يلا تمي تدرك هاي هداية دان كرو أتبع لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضل عبادك ولا يلد إلا فاجرا كفارا يلا تمي عمدك হেদায়েত দান করো আমাদেরকে দ্বীনের উপর রাখো ওলামায়ে কেরামদেরকে রক্ষা করো আমাদের ভ্রাতৃত্বকে অটুট রাখো মুসলিম উম্মাহকে রক্ষা করো আমাদের শিশুদেরকে রক্ষা করো আল্লাহ আল্লাহ আমাদের ভাইদের আমাদের বোনদেরকে তুমি রক্ষা করো আল্লাহ যারা নির্যাতিত তাদেরকে তুমি রক্ষা করো আল্লাহ মাজলুমদের দোয়া এবং তোমার মাঝে কোনো হিজাব থাকে না আমরা জানি তাদের দোয়াগুলো কবুল করে নাও আল্লাহ আল্লাহ যাদের খাদ্য নাই পানীয় নাই তাদের চিকিৎসা নাই এবং আল্লাহ তাদের হাহাকার সেখানে তাতে তারা ঘুমাতে পারে না দিনে ঘুমাতে পারে না অনেকে বলে যে আমরা দৈনিক ছয় ওয়াক্ত নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত এমনি নামাজ আর একটা হচ্ছে জানাজার নামাজ ছয় ওয়াক্ত নামাজ ডেইলি আমাদের হয়ে গেছে আল্লাহ তুমি কি নিশ্চয়ই দেখছো আল্লাহ তুমি দেখছো তোমার উত্তম পরিকল্পনা তোমার উত্তম ফয়সালা তাদের জন্য করে দাও আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে নিরাপত্তা প্রদান করো আমাদের দেশটাকে ইসলামের দেশ হিসেবে কবুল করে নাও আমাদেরকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও আমাদেরকে নিরাপত্তার বেষ্টনী দিয়ে পরিবেষ্টন করে রাখো আল্লাহ ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয় ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন দাঁড়িয়ে কাতার